শপথ করতেছি যে নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলব। কখনো মিথ্যা কথা বলিব না, ধূমপান অথবা মাদক সেবন করিব না। ছেলেরা 21 বছর ও মেয়েরা 18 বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আজ মাদক, বাল্যবিবাহ, এফপিজিং, ধর্ষণ, দুর্নীতি ও মোবাইল আসক্তিকে লাল কার্ড দেখিয়ে চিরদিনের জন্য বিদায় জানালাম। আমি আমার এই শপথ কখনো ভঙ্গ করিব না। আমি কুমিল্লায় স্মার্টফোন আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার 21 সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলার ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে শিক্ষার্থীরা স্মার্টফোনে আসক্তি, মাদক ও বাল্যবিবাহ বিরোধী শপথ নিয়ে তার প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেন। শপথ শেষে সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছের চারা কিনে শিক্ষার্থীদের উপহার দেন। এ সময় শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে স্মার্টফোনে আসক্তি থেকে বিরত থাকার শপথ নেন। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খালিদ হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘ কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি ইমরান আরিফিন ইমু, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ মিয়াজি, দেবিদ্বার উপজেলা শাখার সহ সভাপতি জাহিদ হাসান, অর্থ সম্পাদক নিলয় খান, প্রচার সম্পাদক ইরফান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমন শিকদার, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মেহেদি ও সাংস্কৃতিক সম্পাদক শাহিদুর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহেল বলেন, বর্তমান সময়ে বেশিরভাগ শিক্ষার্থী মোবাইল ফোনে আসক্ত। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। স্মার্টফোন আসক্তি মাদকাসক্তির মতোই বিপজ্জনক, তাই তিনি শিক্ষার্থীদের স্মার্টফোনের সঠিক ব্যবহার ও আসক্তি থেকে দূরে থাকার অনুরোধ জানান।